को डाल दे। डांस कर रहा हूँ। तुम एकों डांस करो। ना, बाबा मर्से जे एकों आर करी ना। আপনার নামটা কি বলেন তো? আমার নাম রবি দে। শুনতে পারেন? হ্যাঁ শুনতে পারতেন তো রবি দে। দাদা আপনাকে ডিটেনশন ক্যাম্পে কেন নিয়ে গেছিল? আমাকে বাংলাদেশি সন্দেহ করে নিয়ে গেছে। I am outside the Gwalpara district jail. Now this jail also serves as a detention camp. This is where people who are declared foreigners by the foreigners tribunal or people who are arrested by the border police on suspicion of being a D-voter or a foreigner, those people are kept here. Now this is also the place from where emerges many stories of shattered dreams, despair and sometimes even death. আপনি সুব্রততের ওয়াইফ না? আমি দিল্লিতে যাচ্ছি কথা। ওখানে গোয়ালপাড়া কোর্টে আসলে আর কি 9 বছর আর কি কেস চলছে এটা জানো। মানুষের দোকানে কাজ করতো না, ছুটি নিতে লাগে, পয়সাও নিতে লাগে, তো অনেকদিন 8টা আর কি তারিখ মিস করছে। মিস করার পরে এখান থেকে গোয়ালপাড়া কোর্টে থেকে কইছে আপনাকে আর কি কোর্টে অপমান করছেন, এটা হাইকোর্ট করে আসেন। বছরের মধ্যে আমরা উকিলকে জিজ্ঞাসা করছি যে কিছু হবো নাকি, এটা ভুল নামে ভোট দিয়ে আছে, সুবোধ নামে ভোট দিয়ে আছে, না কিছু হবো না তোমরা কাজ করে থাকো। তো একদিন হঠাৎ করে আর কি ই আসলো আর কি, বাড়িতে খবর আসলো তোমার হাজবেন্ডে ধরে নিয়ে গেছে। তো আমরা ভাবি নাই যে ডি ভোটারে ধরছে। সপ্তাহে একদিন দেখা করতে যেতাম আর কি আমরা, তোমার আমার ভাড়ার টাকা জোগাড় করতে লাগে, ওইখানে ফল ঠল কিনে দিতাম, এগুলো তো রেডি করতে লাগে না, পয়সা সবসময় থাকে নাই। আর ওই যখন এই যে এসপিও বেশি ওখানে যে নাম্বার নিতে লাগে ওখানে পয়সা লাগছে। যখন দেখা করতে গেছি তোমাদের এখানে আসতে লাগবো না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো, এখানে এসে সময় নষ্ট করো না, তোমরা পয়সা বন্ধন থেকে বা কিছু থেকে মানুষের ঋণ ধার করে উঠে তাড়াতাড়ি বার করার চেষ্টা করো আর কি, হাইকোর্ট করো। বাবার সঙ্গে দেখা করতে যেতে যখন নিয়ে গেছিল বাবাকে? একবার গেছিলাম, পরে বাবা যে 10 টাকা দিত ডেলি ডেলি জমা হয়েছিল ওইটা দিয়ে পরে বাবার অ্যাপ্লাই করে গেছিলাম। খুব কষ্ট মানে কিরকম বেগ সেলাই আর কি, এই যে মেশিনে কাজ করি 8 টাকা দোকান, একজন দুজন সেলাই 8 টাকা আর কি, খুব কষ্ট হয়। মেয়ে খাইতে চায় এটা সেটা খাইতে চায়, বাড়িটা কোনো সময় দুধ চায় হলে দিতে পারি না, খুব কষ্ট লাগে, কাজও করি পালতে পারি না। মালিনীর বাড়িতে বুড়িল কাঠের পক্ষি ঘোড়া এড়ি ফুল করে ভরিরে মারিলে টিপা, হেউতি মালতি ডবল কুটি মারি হবে ধরিলে হিপা। ভালো বাইতে আমার এনছি দাদার থেকে বেশি আমার ভালো হয়েছে। কি কি
আনতো তোমার জন্য চকলেট কাপড় যেটা যেটা আমি আনতো যেদিনকে লাস্টটা আনছে দেখে নাই কই এটা আমার বাবা না কই কি আমরা দেখা করে আসলাম না সোমবারে বাবা ওখানে আছে বাবা আমার সাথে হাসি হাসি কথা কইলো বাড়ি যা আমি বাড়ি যাবো কইছে না বাবা কইছে না বাড়ি যাবো এটা বাবা না এখন বাবার কথা মনে পড়ে কি মনে পড়ে কি মনে পড়ে বাবার কথা এখন যে বাবা মরছে এখন আমারে কেউ কাপড় এনেতেন রাত্রে বললো ওর কিরকম উনি ঠেক উঠলো হাত বুক পিঠ খিচা উঠলো দুইবার বলে এরকম হয়েছে তারপরে আমরা দশটার দিকে শুনি মারা গেছে ক্যাম্পের ভিতরে ধরেন জীবনটা মানে একটা মানে অন্ধকার কুয়া যেরকম ওরকম মানে ওইটার ভিতরে আমরা মানে চলাফেরা করছি কিন্তু যখন মনটা খারাপ লাগতো তখন আমরা রুমের মধ্যে বসে দেখতাম বা টিভি দেখতাম আসুর লগত ডাঙর খেল খেলেছিল টিভি কিনে নিয়েছি আমরা মোটামুটি 80-90 জন মানুষের সব মিলে একটা টিভি কিনে নিয়েছি ওইটাই আমরা দেখা থাকি খেলাধুলার দিকে যে বসে থাকতাম মানে ঘোরাফেরা করতাম এসব করে করে আমাদের জীবনটা কাটাই দিছে দিন হিসাবে আমাদেরকে 5:15 বাইর করে 5:15 বাইর করার পরে আমাদেরকে গন্তিতে দেয় পরে আমাদেরকে চা রুটি দেয় তারপরে ধরেন আপনাদেরকে 10:00 সময় মানে ভাত দেয় 10:00 সময় ভাত টাত খাওয়া দেওয়ার পরে আমাদেরকে 11:30 করে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে ধরেন 15 মিনিট আমাদেরকে রাখে মানে বিশ্রাম করার জন্য আমাদেরকে আবার মানে ঘোরাফেরা করতে দেয় এইটা ওইটা করতে দেয় খেলাধুলা মানে সবে খেলে দুলে এটা করে টাইম কাটায় আর কি তারপরে দিয়ে আমাদেরকে আবার আপনার 5:00 সময় ভাত দেয় 5:00 সময় ভাত টাত খায়া আমাদেরকে 6:15 কোনোদিন 6:30 আমাদেরকে আবার ঢুকাইয়া দেয় আমরা কেস করছে হাকিমে দেখে কয় কি তোমরা বাংলাদেশি না এই পাকিস্তানের লোকে গুলি করে মারিয়ে ফেলছে আমাকে মা বাবারে কি করবো সেইখানে মারিয়ে ফেলছে আমরা উনি তখনই পলাই চলিয়েছি আমরা ছোট তিন ভাই A person who has spent more than 3 years in a detention camp like this here in Gwalpara, he is supposed to be released. That's the new Supreme Court directive. And while releasing, a person has to give 2 sureties and he has to make sure that every week he goes to the nearest police station to show that he is present in the area. And his biometrics of 10 fingers are also taken. বহুত কান্দাকাটি করে এখন খাওয়া দাওয়ার কষ্ট ভালো মন্দ তার দেয় না মাছ মাংস তার দেয় না সপ্তাহে মাসে একদিন দেয় লোকেল মুরগি 2 বার কিনা নিয়ে যান হইলো লোকেল মুরগি খাবো কয় মুরগি নিয়ে আহিস মুরগি নিয়ে যায় নেয় না তারপরে আবার যে গাখির নিয়ে যাবার কয় দেশি গরুর গাখির নেবি গাখির নিয়ে যায় তাও নেয় না